ওকে গাইস, আপনারা কি জানেন ভিভেসল আইডি দিয়ে কয়টা রিপোর্ট মারলে নর্মাল আইডি ব্যান হয়ে যায়? গাইস আপনারা কি জানেন ফ্রি ফায়ারে এমন একটা আইডি আছে যে আইডি লেভেল মাত্র 1, বাট আইডিতে আছে ভিভেস। গাইস এখন প্রশ্ন আসতেছে, এক লেভেল আইডিতে কিভাবে ভিভেস পাইছে? ভিভেস কি কোনো গিলিস ইউজ করে বা কোনো আদার্স কোনো ফাইল ইউজ করে ভিভেস নেওয়া যায় আইডিতে? গাইস আপনারা কি জানেন ডিজে আলোক প্রতি মাসে গ্যারেনা থেকে কত টাকা নেয়, মানে ডিজে আলোকের সাথে ফ্রি ফায়ার কোলাবরেশন করার পরে ডিজে আলোকের প্রতি মাসে কত টাকা করে দেওয়া লাগে ফ্রি ফায়ারের? গাইস আজকের ভিডিওতে আমরা ফ্রি ফায়ারে থাকা কিছু অন্যান্য ফ্যাক্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার অবস্থা হয়ে যাবে বাচ্চাদের মতো। গাইস আপনারা যারা আমাদের চ্যানেল নতুন, এটা সাবস্ক্রাইব বাটন, গাইস আমরা কিন্তু 5 লাখের অনেক ক্লোজে আছি, তো যারা নতুন আছেন কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আর গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এনজয় দিস ভিডিও। নাম্বার 3, ডিজে আলোক ফ্রি ফায়ারের সাথে কোলাবরেশন করার পরে ফ্রি ফায়ার ডিজে আলোকরে কত কোটি টাকা দিছিল? গাইস তো ডিজে আলোকের সম্পর্কে তো আর কিছু নতুন করে বলা লাগতেছে না। গাইস আপনারা সবাই জানেন ডিজে আলোক ব্রাজিলের অনেক বড় ডিজে, ঠিক আছে, নট সিঙ্গার, ডিজে। গাইস তো যাই, গাইস ফ্রি ফায়ার আমার যতটুকু মনে হয় ফ্রি ফায়ার সব থেকে বিজনেস করছে ডিজে আলোক ক্যারেক্টার দিয়ে। তো আপনারা কি জানেন ফ্রি ফায়ার ডিজে আলোকের সাথে কোলাবরেশন করার পরে ডিজে আলোকরে ফ্রি ফায়ার কত কোটি টাকা দিছিল? গাইস আপনারা তো স্ক্রিনে পরে দেখতে পাইতেছেন, ডিজে আলোক ফ্রি ফায়ারের সাথে কোলাবরেশন করার পরে ডিজে আলোকরে ফ্রি ফায়ার 27 মিলিয়ন ইউএস ডলার দিয়েছিল। গাইস ইউএস ডলার কিন্তু, ঠিক আছে, ডলার কিন্তু, নট টাকা। গাইস 27 মিলিয়ন ইউএস ডলার যদি আপনারা বাংলা টাকা কনভার্ট করেন তাহলে এতটা টাকা আসবে, ঠিক আছে, 1 মিলিয়ন ডলার সমান প্রায় আপনার 8.5 কোটির মতো, ঠিক আছে। তো 27 মিলিয়ন আপনারা হিসাব করে দেখেন গাইস, তো আমার মাথার উপর দিয়ে গেছে, ঠিক আছে। তো 27 মিলিয়ন ডলার গাইস এটা কিন্তু ডিজে আলোক তার নিজের পকেটে ঢোকায় না, ঠিক আছে, ব্রাজিলের যত অনাথ আশ্রম আছে গাইস অনাথ আশ্রমে কিন্তু দান করে দিয়েছিল। গাইস ডিজে আলোক কিন্তু একটা টাকাও তার নিজের পকেটে রাখি নাই ফ্রি ফায়ারের সাথে, এমন কথা হয়েছিল ডিজে আলোকের, যত টাকা ফ্রি ফায়ার ডিজে আলোকে পে করবে, ঠিক আছে, সবটাই কিন্তু ডিজে আলোকের নিজের পকেটে না ঢোকে ব্রাজিলের যত অনাথ আশ্রম আছে ওইখানে দান করে দিবে। তো ডিজে আলোক কিন্তু সেটাই করছে গাইস। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানান গাইস। নাম্বার 2, ভিভেসল আইডি দিয়ে কয়টা রিপোর্ট মারলে নর্মাল আইডি ব্যান হয়ে যায়? আর গাইস কয়টা রিপোর্ট পড়লে আইডি ব্যান হয়ে যায়? সো ফার্স্টে আপনাদেরকে জানা লাগবে যে নর্মাল আইডির পাওয়ার কি আর ভিভেসল আইডির পাওয়ার কি। সো ভিভেসল আইডির পাওয়ার কি আমি সেটা জানার জন্য গাইস বাংলাদেশ সার্ভারে যে মডারেটর ভাই আছে ওনার কাছে মেসেজ দিয়েছিলাম। সো উনি আমার যেটা বলছে গাইস, ধরেন আপনাদের যে নর্মাল আইডিগুলো আছে গাইস, আমার আইডিতে তো ভিভেস আছে, নর্মাল আইডিতে শুধুমাত্র বিচিহ্নটা দেওয়া, ঠিক আছে, এছাড়া আর ভিভেসল আইডির কোনো পাওয়ার নেই। মানে এক কথায় গাইস ভিভেসল আইডির কোনো পাওয়ারই নাই, শুধু জাস্ট নর্মাল একটা আইডিতে বিচিহ্নটা এক্সট্রা অ্যাড করা, ঠিক আছে, এছাড়া আর কোনো পাওয়ারই নেই। সো এখন প্রশ্ন আসতেছে গাইস, কয়টা রিপোর্ট মারলে আইডি ব্যান হয়ে যায়? সো এই বিষয় নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করছিলাম গাইস আর বাংলাদেশ সার্ভারের মডারেটর ভাইয়ের কাছেও শুনছিলাম, ঠিক আছে। তো ওনারা আমার যেটা বলছে গাইস, ধরেন বেশ কিছুটা রিপোর্ট পড়লে আইডিটা গ্যারেনা রিভিউ করে দেখে যে আইডিতে কোনো সময় হ্যাক ইউজ করছিল কিনা, বা আইডিতে কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করছিল কিনা, বা আইডিতে কোনো ফ্রি ফায়ারের যে টুলসগুলো আছে গাইস এইগুলো ইউজ করছিল কিনা, ঠিক আছে, হ্যাক টুল বা আদার্স টুল। তো আমি যদি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে বোঝাই, ফ্রি ফায়ারের যে রুলসগুলো আছে রুলসের বাইরে যদি আপনারা যান তাহলে আপনার আইডি অবশ্যই ব্যান হবে। আর গাইস আপনারা যদি ফ্রি ফায়ারের রুলস মেনে গেম খেলেন, ঠিক আছে, তাহলে আপনার আইডিতে ভিভেসল আইডি দিয়ে লক্ষ লক্ষ রিপোর্ট মারলে গাইস আপনার আইডি জাস্ট গ্যারেনা রিভিউ করে দেখবে, প্লাস আপনার আইডি কোনো সময় ব্যান হবে না, ঠিক আছে। বাট গাইস আপনারা যদি ফ্রি ফায়ারের রুলসের বাইরে যান তাহলে অবশ্যই আপনার আইডি ব্যান হয়ে যাবে কিছুটা অল্প কিছু রিপোর্ট খাওয়ার পরে। সো অবশ্যই আপনারা গাইস ফ্রি ফায়ার গেমের রুলসগুলো মেনে গেম খেলবেন তাহলে আপনার আইডি 100% সুরক্ষিত থাকবে। নাম্বার 1, এক লেভেলের আইডিতে ভিভেস। গাইস আপনারা তো স্ক্রিন পরে দেখতে পাইতেছেন আইডি লেভেল 1 লাইক 0 গাইস, আইডিতে একটা ইলাইট পাস নেওয়া নেই, আইডিতে একটা ম্যাচও খেলা হয় নাই, বাট গাইস আইডিতে কি আছে, আইডিতে আছে ভিভেস। এটা দেখার পরে আমার ইচ্ছা করতেছে গাইস আমি এক গ্লাস পানিতে ডুব দিয়ে মরে যাই। ভাই কত ইউটিউবার 2-3 লাখ সাবস্ক্রাইবার নিয়ে ঘুরতেছে বাট ভিভেস পাইতেছে না। এদিকে গাইস এক লেভেল আইডিতে ভিভেস নিয়ে বসে আছে আমাদের ইন্ডিয়ান মামুরা, ঠিক আছে। তো কীভাবে পাইছে গাইস এক লেভেলের আইডিতে ভিভেস আপনারা কি জানেন? গাইস আপনারা তো জানেন না গাইস, আপনারা তো ডোরেন কাস্টমের কথা শুনছেন গাইস। ফ্রি ফায়ারের অফিসিয়াল টুর্নামেন্ট হইলে ডোরেন কাস্টম দিয়ে টুর্নামেন্টগুলো দেখা হয়, ঠিক আছে। তো ডোরেন কাস্টমের জন্য গাইস পিসি ক্লায়েন্ট নামে একটা ইয়ে আছে গাইস, পিসি ক্লায়েন্টের ভিতরে পড়ে আইডিগুলো, ঠিক আছে। গাইস এই এক লেভেলের ভিভেসল আইডিগুলো ফ্রি ফায়ারের অফিসিয়াল টুর্নামেন্টের জন্য ইউজ করে গাইস, এই আইডি দিয়ে গ্রুপে যাওয়া যায়, বাট গাইস এই আইডি দিয়ে কিন্তু গেম খেলা যায় না, যার কারণে আইডি লেভেল 1, ঠিক আছে। তো এখন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা এখন আমাদের চ্যানেল নতুন, এটা সাবস্ক্রাইব বাটন প্যানের ভিতর থেকে হাতটা বের করে সাবস্ক্রাইব বাটন একটা গোটা দেন। টাটা, বাই, আল্লাহ হাফেজ।